হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ইভিনিং বলবো না দুপুর বলবো? তো যাই হোক, চলো, এখন হচ্ছে দুপুরবেলা, গুড ইভিনিং নয়। তো যাই হোক, তোমাদের সাথে একটু জোকিং করলাম, বুঝলে তো। দুপুরবেলা দেখো একদম ভিআইপি টিআইপি নিয়ে বসে গেছি, আর এই যে কত জামা কাপড়। তোমাদের 2-3 দিন আগে ব্লগে বলেছিলাম এক জায়গায় যাব, সেই নয়শালে গেছিলাম। বাড়ির বাইরে আমি টুকটাক ঘুরতে যাই একটু দূরে, সেই নয়শালেই গেছিলাম। তো ফ্রেন্ডস, সকাল থেকে তো একদম ভিডিও করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম, তো ফাইনালি যাচ্ছি। তো আজকের ভিডিওতে তো মানে বলেই দিলাম, আজকে না মানে আজকে কি বা সোমবার, সোমবারের ভিডিওতে বলে দিয়েছি কোথায় যাচ্ছি। তো ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে দীঘা, বেশি ট্যুর না, ছোটোখাটো 2 দিনের। আর এই যে সব ঢাকা ঢুকি দিয়ে গেলাম, কম্পিউটার রিং লাইটটাকে আমার নাইটি দিয়ে ঢাকা দিয়েছি, রেডি। আর ছেলে ওর কাকায়ের ঘরে আছে, আমরা 4 জন, আর আমার পরের দেওর যে মেজো, তারা 3 জন, 2 ফ্যামিলি আছি। তো চলো যেতে যেতে পুরোটা শেয়ার করছি। আর এই যে সব বন্ধ করে দিই, আর ভিডিওটা এখান থেকে শুরু করছি, কেননা সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, একটু শুরু করতে পারিনি। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে টোটো করে। কোথায় যাচ্ছি বলো তো? আমরা স্টেশন যাচ্ছি, আর দাদাভাইয়ের একটুখানি লেট হবে, আমরা গিয়ে টিকিট কেটে সিটটা নেব কৃষ্ণনগরে, যেহেতু পুজোর সময় তো একটু আগেই যাচ্ছে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। এখানে দাঁড়িয়ে আছি মেজো দেওয়ার, মেজো যা আর তার ছেলে আর আমাদের ফ্যামিলি, দুটো ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি অনেক দিন পর। তো খুবই ভালো লাগছে, আবার ভালো লাগছে না, এত গরম। তাই এই যে আমরা সবাই লেডিসে উঠেছি, আর দাদা ভাই আর হচ্ছে কিনা আমার মেজো দেওর উঠেছে জেন্টসে। আর লাগেজগুলো দেখো, আর এই ট্রলিটা সত্যি আমার ছিল আগে ট্রলি, তো নতুন একটা কেনা হয়েছে, যেহেতু ফ্লিপকার্টে বিগ বিলিয়ান দিচ্ছিল, সেই বিগ বিলিয়ানসে মেয়ে বললো মা আমরা বেড়াতে যাবো একটু কিনবে, তো আমি বললাম নে দেখ কোনটা পছন্দ। তো যাই হোক চলো, ট্রেনের মধ্যে তো গরম লাগছে, চলে এসছি ছোটো ননদের বাড়ি। আর ট্রেনের মধ্যে দেখো যেতে যেতে কী কী খাচ্ছে, আর মেয়ে ওখানে বক বক করছে, ওর কাকিমা একটু ইয়ার্কি করছে তার সাথে। ট্রেনে আস্তে আস্তে টুকটাক খাওয়া দাওয়া হলো, তারপরে সোজা চলে আসবো ওর ছোটো পিসিমণির বাড়ি, মানে আমার ছোটো ননদের বাড়ি শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে হাওড়া, হাওড়া টু দীঘা। তো যাই হোক, আর ব্লগের শুরুতেই আমরা বলে দিচ্ছি যে আমি তোমাদের কদিন ভিডিও দেখতে পারছি না, আর এক জায়গায় বেরোতে মানে বেড়াতে আসলে কী করে দেখি বলো, বেড়াবো না তোমাদের ব্লগ দেখবো, আমি গিয়ে মোটামুটি যতটা সম্ভব দেখে দেবো। আর স্টেশনে দেখতে পেলে মাসিমা মেয়ে সমস্যা মানে যায় মা বাবা দেখা করতে এসেছিলো, আর এই যে অটোতে আমি তোমার দাদা ভাই আমার মেয়ে উঠে পড়েছি, এসে লঞ্চে মানে শ্রীরামপুর ঘাটে যাব। লঞ্চে দেখো আমরা যাচ্ছি আস্তে আস্তে, আর যা তো ভীষণ ভয় পাচ্ছে, যে মানে জল পারাপারটা ভয় লাগে, আমারও ভয় লাগে, কিন্তু যাই হোক চলো সবাই মিলে যাচ্ছি, অতটা ভয় লাগছে না। আর এই যে আকাশের পরিবেশটা খুব সুন্দর লাগছে, ছেলেকে বলছি ট্রলিটা আস্তে আস্তে নেই, এবড়ো খেবড়ো রাস্তা। তো ফাইনালি আমরা শ্রীরামপুর পৌঁছেও গেছে, তখন টুকটাক বৃষ্টি পড়ছিল, আর ছোটো ননদ তো দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের দাদা ভাই বলছে একটু ফোন করো, আমি ফোন করতে লাগবে না, ছোট দিয়ে ওই দেখো দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। ছোটো ননদের বাড়িতে ঢুকেও পড়লাম, 1-2 বছর আগে একবার এসেছিলাম, আর এই যে দেওয়ালরা নেমে পড়লো, আর আকাশের অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে, আর আস্তে আস্তে সবাই ঢুকছে, অনেক দিন পর দাদারা আসলো, আর ছোটো ননদের তো ভীষণ আনন্দ, আমরা ঢুকে পড়লাম। আর চলো গল্প গুজব করি, আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো দেখলে যে ছোটো ননদের বাড়ি চলে এসেছি, আর আমাদের জন্য টিফিন করেছে সাদা আলুর তরকারি, লুচি, আর শ্রীরামপুরের রাবড়ি বিখ্যাত। এর আগের বার মেয়ে বলে গেছে যে আমার রাবড়ি খুব পছন্দের, তো রাবড়ি এনেছে সবার জন্য, পান্তো সব টিফিন সবাই মিলে করে। আর এই যে ওয়েদারটা ছিল ঝমঝমে বৃষ্টি, আমরা ঢুকেও গেছি, প্রচুর বৃষ্টি পড়ছিল। ছোটো ননদের বাড়ি প্রচুর গাছ আছে, ছোটো ননদের প্রচুর খাটে এই গাছের পেছনে। তারপরে আমরা খেতে বসে গেছি ওদেরকে দিয়ে দিয়ে,
খুবই ভালো হয়েছিল টিফিনটা, তোমাদের দাদা ভাই আমি সবাই মিলে খাচ্ছি, আর ছোট যাও আছে এই পাশে, আর ছোটো ননদগুলো তোমরা খাও, আমি সন্ধ্যাবাতি দিয়ে খাবো। খুব খিদেও পেয়েছিল, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আর বকবক বকবক করছিলাম। তো ফাইনালি ছোট ননদের বাড়ি থেকে চলে যাব পরের দিন ভোরবেলা, এটা হচ্ছে পরের দিন ভোরবেলা রেডি হয়ে গেছি, আর জামা চেঞ্জ করিনি, মানে একদিন লাগেজ ছিল বড়, একদম রেডি হয়ে চারটের সময় ছোট ননদের বাড়ির সামনে টোটো বলে রেখে, কি বলতো আমরা রাতে ননদের বাড়ির জামা কাপড় পরেছি সেগুলো নিচে নিয়ে যাচ্ছি ধোবে, আমাদের জামা কাপড় আর কিছু বের করিনি। আমরা তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আর টোটো করে যাচ্ছি স্টেশনে, শ্রীরামপুর স্টেশনে, আর যেতে যেতে একটু শেয়ার করলাম, ছোট ননদ দাঁড়িয়ে আছে, খারাপও লাগছে অনেকদিন পর আসলাম, আবার ছেড়েও চলে গেলাম। আর তাড়াহুড়ো করে আমরা, আমাদের এই ট্রেনে যাওয়ার কথা ছিল না, ট্রেনটা ঢুকেও গেছে, আর এটা ছিল 4:14 ট্রেন, আমাদের 4:40 ট্রেনে, যেহেতু একটু লেট করেছে ছোট ননদায় তাড়াহুড়ো করে টিকিট কেটে রেখেছিল, আর এসে আমাদের তাড়াহুড়ো করে ট্রেনে তুলেও দিল, আর ছেলের হাতে টিকিটটা দিয়েছে, ছেলের হাত থেকে আবার টিকিটটা উড়েও গেছিলো, ট্রেন ভাগ্যিস ট্রেনের মধ্যে বসে মানে পড়েছিল। তারপর ট্রেন থেকে নেমে একদম প্ল্যাটফর্মে মানে হাওড়া স্টেশনে নেমে গেলাম, দাঁড়িয়ে আছে বন্দে ভারত, আর আমাদের ট্রেনটা তখনও ঢোকেনি। তো চলো স্টেশনে, হাওড়া স্টেশন তো প্রচণ্ড বড়, অনেকদিন পর আসলাম বললাম না, সেই 2009 সালে গেছিলাম আর আজকে হচ্ছে 2024 সাল। তো ফাইনালি একদম বেরিয়ে পেছন দিক দিয়ে শর্টকাটে আমাদের স্টেশনে দেবে হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্মে, বেশিরভাগ দেয় তার তাম্রলিপ্ত এক্সপ্রেস, তো সেটা দিয়েছিল, এবার এটা হচ্ছে 18 নম্বর সেটা দিয়েছিল, এবার 19 নম্বর পাশাপাশি আমরা ওয়েটিং জায়গায় ওয়েটিং করছিলাম। আর দেখো কত বড় পাখা, অনেকদিন আগে একবার দেখেছিলাম শিয়ালদা স্টেশনে মনে হয় আছে। যাই হোক চলো, এই যে লাগেজ টাগেজ নিয়ে আমরা বসে আছি, আর এখানে বন্দে ভারত আরেকটা দাঁড়িয়ে আছে এই পাশে স্টেশনে, এটা হচ্ছে পুরীতে যাবে, আর এই যে তাম্রলিপ্ত এক্সপ্রেস আমরা একদম যাচ্ছি আমাদের। তো ফাইনালি চলে আসলাম আমাদের ট্রেনে গন্তব্যস্থলে, এই কিছু শোনা যাচ্ছে না, প্রচন্ড আওয়াজ, পাশে বন্দে ভারত দাঁড়িয়ে, এই যে হাওড়া স্টেশন তো খুবই বড় সবাই জানো, এতে বহুদিন পর মানে আসলাম, আমি এর আগে একবার এসেছিলাম। এই দেখো এখনও ট্রেন, আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, পিছনে দাদা ভাই যা মেয়ে সব পেছনে, সামনে দেওর আমার ছেলে, দেওরের ছেলে, আর পেছনে যা তোমাদের দাদা ভাই। ফাইনালি উঠছি, আমারটা একটু তুলে দিবি, তুই এটা থাক আমি তুলবো, তুই আমারটা পেছন, তুই উঠে যা। তো আমাদের তো মানে সিটের জায়গা পেয়ে গেছি, দেওয়ার মেলাচ্ছিল, আর এই যে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, সব জিনিসই যখন ছোট ছোট করে শেয়ার করি এটা একটু শেয়ার করছি, আর মেজোদাও সব মানে সবাইকে দেখাচ্ছিল সিটের ইয়েগুলো কে কোথায়, তো আমরা পাশাপাশি ছিলাম একটু অ্যাডজাস্ট করেছিলাম। আর এখানে মাসিমা মানে মেজো জায়ের মা মিষ্টি দিয়েছিল, তো মিষ্টি খাচ্ছি, আর সবাই লাগেজগুলো যার যার মতো তুলে দিচ্ছিল, আর এখানে ঘোরা টেপা টেপি করছিল, লাইট আমার বলছে দেখো দেখো এই দেখো লাইটটা, তো লাইটটা টিপে দিল, ছেলে আমার ছেলে জায়ের ছেলে আর আমার মেয়ে এক জায়গায় বসেছিল, আর আমি আর দাদা ভাই এক জায়গায়, যা আর দেওয়ার এক জায়গায়, সিটগুলো একটু ওলট পালট ছিল, আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। আর এখানে ট্রেগুলো দেখো, এই যে সিটের পেছনে পুশব্যাক, তো প্রথমে দুই ভাই এক জায়গায় বসেছিল, আর এই যে ট্রেন ছাড়ছে, আর এরা কি আনন্দ সবাই মিলে আমরা সত্যি। তো ফাইনালি ট্রেন তো ছেড়ে দিলো, আমি দরজা দাঁড়িয়ে আছি, একদম অ্যাকুরেট টাইমে ট্রেনটা ছাড়লো। চলো যেতে যেতে তোমার সাথে শেয়ার করছি, বহুদিন পর তোমাদের বললাম না 9 সালে সেই গেছি, সত্যি খুব আনন্দ আবার এই 24 সাল ছেলে মেয়েকে নিয়ে যেতে পেরেছি, সত্যি হয়তো টুকটা ছোট আমার কাছে খুবই বড়, বেশি দিনের জন্য নয়, যখন গেছিলাম ছেলে মেয়েকে নিয়ে খুবই ছোট ছিল। হাওড়া স্টেশন ছেড়ে চলে যাচ্ছি আমরা, এই যে প্ল্যাটফর্ম শেষ,
তো ট্রেনটা তো ছেড়ে দিবার ছেলে এখানে কত স্পিডে যাচ্ছে সেটা দেখাচ্ছে, দেখো মা কত স্পিডে যাচ্ছে, আস্তে আস্তে স্পিড উঠছিল। আর এখানে চার্জারের ব্যবস্থা আছে সত্যি তামলতে এক্সপ্রেসটা, যেটা এসি কোচ খুবই ভালো। আর এই যে কাচের জন্য না মানে বাইরের দৃশ্যগুলো ভালোভাবে পরিষ্কার করে দেখাতে পারছি না, আমি আর দাদাভাই বসে আছি, খুব শীত লাগছে, আর কি যেন বকবক করছে। তো যাই হোক চলো, এখানে ওরা সবাই বসে আছে, খুব মানে আনন্দ করছে। আর ক্লিন যার লোক যে ক্লিন করেন ট্রেনে, এখানে ফিনাইল দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল, সিস্টেম খুব ভালো। তোমরা যদি কেউ তাম্রলিপ্ত এক্সপ্রেসে গিয়ে না থাকো যাবে। আর এখানে সকাল সকাল চা চলে এসছে, চাটাও খুব ভালো ছিল, যা নেবে 10 টাকা, চা কফি লিকার চা সব 10 টাকা। আর ব্লগটা আমি আর বেশি দূর টানলাম না, অনেকটা কষ্ট করে হোটেলে থেকে বাথরুমে ঢুকে ভয়েস দিচ্ছি চারিদিকে এত আওয়াজ। আর নেক্সট পার্ট আসছে খুব শিগগিরই, আশা করি ভালো লাগবে তোমাদের। আর এটা একটু দেরিতে ছাড়ছি যেহেতু এখানে বেড়াতে এসি, কোনো টাইম নেই, এখন টাইম পেলাম তাই ভিডিওটা ছাড়লাম। তোমরা প্লিজ একটু দেখো, সাপোর্ট করো, আর আমি বাড়ি গিয়ে তোমাদের ভিডিও সাপোর্ট করবো। টাটা।